এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বাড়ল অস্বস্তি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা কলকাতার পুলিশ কমিশনারের। অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কলকাতার পুলিশ কমিশনারের। এই মর্মে নগর দায়রা আদালতে আবেদনও করা হয়েছে, কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হয়ে আবেদনটি রাজ্য দাখিল করেছে। আজ বুধবার সেই মামলার শুনানি হয় নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে। বলে রাখা প্রয়োজন, এপ্রিল মাসের 16 তারিখ একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই টুইটে একটি বাসের ছবি দিয়ে চাঞ্চল্যকর দাবি করেন তিনি। শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে ট্যাগ করে লেখেন, পুলিশ পাহারা দিয়ে এই বাসটিকে পটুয়াপাড়া থেকে বার করে দিচ্ছে, ওই বাসটিতে টাকা আছে বলেও মনে করা হচ্ছে বলে টুইটে দাবি করেন শুভেন্দু অধিকারী। এমনকি কয়লা কিংবা গরুপচ তদন্তের নথি পাচার নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়। শুধু তাই নয়, সিবিআই এবং ইডিকে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার অনুরোধ করেন বিরোধী দলনেতা। আর এই টুইট ঘিরেই তৈরি হয় যাবতীয় বিতর্ক। এদিন মামলার শুনানিতে এই বিষয়ে বিস্তারিত সওয়াল জবাব চলে। মামলার শুনানিতে সরকারের তরফে আইনজীবী বলেন, বিরোধী দলনেতার এহেন অভিযোগের পরেই কলকাতা পুলিশ কমিশনার একটি তদন্ত কমিটি গঠন করেন, পুরো বিষয়টি তদন্ত করে দেওয়া হয়। কালীঘাট থানার তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে, আর তাতেই স্পষ্ট যে এহেন অভিযোগ মিথ্যা বলে আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এহেন টুইট করে অভিযোগ জানানো হয়েছে বলেও পুলিশের দাবি মামলার শুনানিতে। এমনকি কড়া নির্দেশ দেওয়ার কথাও আদালতকে জানান আইনজীবী। এদিন আদালতের তরফে বিরোধী দলনেতার টুইটের একটি প্রতিলিপি জমা দেওয়া হয়। যদিও দীর্ঘ শুনানি শেষে আদালত এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দেশ দেয়নি, রিজার্ভ রেখেছে আদালত। তবে পুলিশের দাবি, বাসটি একটি রাজনৈতিক দলের, ওই এলাকাতে এক ভিভিআইপি থাকেন, সর্বোচ্চ নিরাপত্তা পান, ফলে বাসটিকে সরাতে পুলিশ কর্মীরা সাহায্য করেছিলেন বলে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে নবজ্বর কর্মসূচি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি বাসে উত্তর থেকে দক্ষিণে ঘুরবেন তিনি, আর সেই বাসটি মহারাষ্ট্র থেকে এসেছিল, আর সেটির রাখা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে।